আজ সবে গেল, কালই যদি আমরা ওখানে পৌঁছই তাহলে অননা রিয়্যাক্ট করবে। ও মার কাছে থাকলে থাকুক না, কটা দিন মার কাছে থাকুক, আমি শুধু এই কথাটুকুন বলে আসবো, ও বরাবরের জন্য যেন ওখানে থেকে না যায়, সেখানে থাকার সিদ্ধান্তটা যেন না নেয়। ও ওই তো আপনার মেয়ে, ও তো আমার মেয়ের ক্লাসমেট। স্কুল ছুটি হয়ে গেছে ওই জন্য বোধ হয় আপনি ভিড়ের জন্য এখানে এসে দাঁড়িয়ে আছেন। আমি আবার পরে একদিন কথা। জুজু 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 এই জুজু কি রে জুজু কি রে, তুই আমার দেখে চলে যাচ্ছিস না, দেখতেই পাস না আমি ওখানে তোর জন্য দাঁড়িয়ে আছি। কেন এসছিস এখানে? একবার আমার দিকে তাকা, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমাকে দেখেও তোর মনে এই প্রশ্ন জাগছে আমি এখানে কেন এসেছি। মামুন একটা সত্যি কথা বলবো, তোমাকে দেখে আমার মনের মধ্যে কোনো প্রশ্ন জাগছে না। দেখো আমাকে না এখন যেতে হবে, বাসে উঠবো আমি। বাসে উঠবি মানে তুই একা একা বাসে বাসে করে বাড়ি ফিরবি? হ্যাঁ, তো আমার মতন তো অনেক মেয়েরাই একা একা বাসে যায়। না মা, তুমি তো কখনো স্কুল বাসে করে বাড়ি ফেরো না, আমি আমি সঙ্গে গাড়ি এনেছি, চলো আমি তোমায় গাড়িতে করে পৌঁছে দেবো। প্লিজ মামুনি, এই বাড়াবাড়িগুলো না করো না, আমার ভালো লাগে না। বাড়াবাড়ি করছি আমি? আমি আমি তোর সঙ্গে কী বাড়াবাড়ি করছি মা? একদিনের মধ্যে এতটা বদলে গেলি, আমার সঙ্গে এভাবে কথা বলছিস? তুই জানিস আমি খেতে পারছি না, ঘুমোতে পারছি না। প্লিজ বিশ্বাস করবি না, তোকে বিশ্বাস করানোর কোনো প্রয়োজনও আমার নেই, আমি জানি আমার কি চাচ্ছে। দেখ আজকে আমি এখানে শুধুমাত্র তোকে সরি বলতে এসেছি মা। কিসের সরি? সেদিন আমি ওই কথাগুলো বলে ভুল করেছি মা, আমার আমার ওগুলো বলা উচিত হয়নি। আমি তোর বাড়ি থেকে তোকে চলে যেতে বলে আমি জানি ওটা আমার বলা উচিত হয়নি, ওটা আমি বলতে পারি না মা। আমার বাড়ি? মামুনি আমাদের মতো ছেলে মেয়েদের কোনো বাড়ি হয় না গো, আমরা আমাদের বাবা মার ইচ্ছের ওপরই বেঁচে থাকি, আমাদের নিজেদের ইচ্ছের কোনো দাম নেই। আবার যদি আমাদের মা বাবার জীবনে অন্য কোনো মানুষ আসে, তাদের ইচ্ছের ওপরে আমাদের বেঁচে থাকতে হয় গো। তাই তুমি আর এই ইচ্ছে টিচ্ছের কথা বলো না, আই এম সরি বাট এনাফ ইজ এনাফ গো। আমার কাছে আর কোনো ইচ্ছেরই কোনো অবশিষ্ট নেই, আর তাছাড়া আমি তো আমার মামামের কাছেই আছি, তোমার কিসের টেনশন বলো তো? এইটা তো তুমি বুঝবে, আমার মামামের থেকে আমার ভালো আর বেশি কেউ চাইবে না। হয়তো তাই, আমি কোনো কম্পিটিশনে যেতে চাই না জুজু। তোর মার থেকে ভালো হয়তো কেউ চায় না তোর, কিন্তু আমি তো খানিকটা ভালো চাই তো। আমি তো জানি তুমি আমার ভালো চাও, আর তুমি আমার ভালো চাও বলেই তো আমি এখানে আছি। তুমি আমার ভীষণ ভালো চাও, আই এম সো হ্যাপি, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না তুমি তাহলে কেন এখানে এসছো। দেখো তুমি না এরকম যখন তখন স্কুলে এসো না, এখন আফটারঅল তুমি একজন সেলিব্রিটি, এই যে তুমি স্কুলে আসছো, স্কুলের গেটের বাইরে এরকম ভিড় জমছে, সবাই তোমাকে দেখছে, আমাদের স্কুলের একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটা আমি চাই না মামুনি। আর তোমার কত ফ্যান, তুমি কোনো সাধারণ মানুষ নাকি যে তুমি বাকি সাধারণ মায়েদের মতন এখানে চলে এসছো? হ্যাঁ দেখো মামুনি, তুমি সেটা নিজেও জানো, আমি তো দেখছিলাম তুমি সই করছিলে অটোগ্রাফ। একদিনে একদিনে তুই আমার থেকে এতটা দূরে সরে গেলি মা? দূরে সরা কাছে থাকার তো কোনো প্রশ্ন নেই। দেখো মামুনি, তুমি আমার কাছে যে জায়গায় ছিলে সেই জায়গাতেই আছো, যেমন আমি আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই কিন্তু আছি। আচ্ছা একটা সত্যি কথা বলবো, আমাকে কিন্তু এবার যেতে হবে, আমারও স্কুল বাস ধরার ব্যাপার আছে, তোমার জন্য আমি এখানে অনন্তকাল দাঁড়িয়ে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখ আমি না নিজের হাতে তোর জন্য কী রান্না করে এনেছি, দেখ যেটা তুই সব থেকে ভালোবাসিস, আমি আলুর পরোটা করে নিয়ে এসেছি, খাবি তো? মামুনি আমি এখন এটা খেতে পারবো না গো,
আসলে আমি নিজের টিফিনটাই খাইনি, আমার স্কুলে খুব প্রেসার ছিল, তাই সবার আগে আমাকে আমার নিজের টিফিনটা কমপ্লিট করতে হবে, যেটা আমার মাম্মা কষ্ট করে সকালবেলা বানিয়ে দিয়েছিল। দেখো তোমার টিফিনটা খেতে গেলে মাম্মামের টিফিনটা পড়ে থাকবে, সেটা তো আমি হতে দিতে পারি না বলো। আমার মাম্মা অফিসে যায়, সকালবেলা আমার জন্য রান্না করে, আর আমি এতটা আনগ্রেটফুল হব, এটা আমি করতে পারবো না গো। আর তাছাড়া আলুর পরোটা খাওয়ার লোকের অভাব নেই, তুমি বাড়িতে কাউকে দিয়ে দিও না, খেয়ে নেবে। আর তাছাড়া তোমার হাতের আলুর পরোটা খেতে সবাই খুব ভালোবাসে। তুই খাবি না? সরি মামনি, আজ হবে না, অন্য একদিন খেয়ে নেবো। তুমি বরং এক কাজ করো, তুমি গাড়িতে উঠে পড়ো, বা তোমার যদি অন্য কোনো কাজ থাকে অন্য জায়গায় যাওয়ার থেকে তুমি যেতে পারো, আমাকেও এবার যেতে হবে। দেখো এখানে দাঁড়িয়ে থেকে তুমি তোমার সময় নষ্ট করো না, আর আমার বাড়িতে যাওয়াটাও দেরি করে দিও না গো। আচ্ছা আমি আসছি। জুজু, মা পরমেশ্বরী কোথায়? ওরে আজ কাউকে কিছু না বলে নতুন মামা কোথায় বেরিয়ে গেছে। ওদের দুপুর দুপুরই বেরিয়েছে, কারণ দুপুরে খেয়ে দিয়ে উঠে বিশ্রাম নিয়ে ওঠার পর থেকে তো আর ওকে দেখতে পাচ্ছি না। আমিও তো তাই, ও কোথাও গেলে তো না বলে যায়নি কখনো, তাই ভাবছি কোথায় গেল। ওর বড় বৌমতে এখনই এলো অফিস থেকে, তাকে শুধলুম, সে বলছে না সেও জানে নে, তাই ভাবছি ও বড় বৌমা, তাকে একটু ফোন করে দেখো না গো। ও মা কোথায় গেল, কাউকে কিছু না বলে চলে গেল, জুজুর কাছে যায়নি তো? অভিমন্যু যেতেও তো পারে বলো, কাল থেকে তোর মন মেজাজও খুব একটা ভালো নেই। তবে হ্যাঁ, পরমেশ্বরী কিন্তু জুজুকে কথাটা বলে ঠিক করেনি অভিমন্যু। দেখো যতই বাড়ির ভালোর জন্য বলুক না কেন, কথাটা কাকে বলছে সেটাও একবার ভাবা উচিত ছিল। দেখো যে ভুলটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এখন কিছু করার নেই বৌদি। আর এই নিয়ে তো আমরা ওকে কম কথা বলিনি, তাই না? আমার মনে হয় জুজুকে ফিরিয়ে নিয়ে আসতেই আবার জুজুর কাছে গেছে। আর কি বলবো, এখন তো স্কুলেই থাকার কথা, কি আর বলি, দুপুর থেকে ভাত মুখে দিতে পারছি নে, কিচ্ছু করতে পারছি নে, কত ঘুরতো ফিরতো, সবাইকে ধমক দিত, কত কিছু করতো, সারা বাড়ি জুড়ে থাকতো, সে কটর 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 সব বন্ধ। আমিও বাড়িতে ছিলাম না, ঠিক সেই সময় জুজুটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, আমি ঠিক বিশ্বাস করতে পারছি না। আমাকে বলেছিল আজ ও বাড়িতে নিয়ে যেতে ওকে। দাদা ভাই তোমার কি মনে হয় বলো তো, আনতে গেলেই কি অনন্যাদি জুজুকে আসতে দেবে? কিছুতেই আসতে দেবে না। আর জুজু যা জেদি মেয়ে, ও কিন্তু চট করে আসবে বলে মনে হয় না।
আমি না হয় নাই নিয়ে গেলাম কিন্তু পারো তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। শুধু কি সে বন্ধ করেছে বাবু? তো দেখ যে জুজু বুড়িও নিশ্চয় খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ সেও বোধ হয় খাচ্ছে না, তো কি করবে? তা মা তো চাকরি করে না, তার কি অত সময় আছে? তাকে বসে ধরে ধরে খাওয়াবে সব করবে, দেখো হয়তো সে না খেয়ে আছে। সকাল থেকে ভাবছিলাম যে একবার ফোন করি, কিন্তু ফোন করলে তো সেই অনন্যার ফোনেই করতে হবে, আর ল্যান্ডলাইনটা চালু আছে কিনা কে জানে। না বাবা, ল্যান্ডলাইনটা বন্ধ আছে, করলে অনন্যার ফোনেই করতে হবে। সেই তো, আর এই সময় ফোন করলে উনি তো আর ছেড়ে কথা বলবেন না, এই সুযোগ তো আর ছাড়বেন না, অনেক কথা শোনাবেন। যাই হোক, দেখা যাক নতুন বৌমা কি করে। ও নতুন দীপ, কোথায় গেছিলে তুমি কাউকে না বলে? কি রে, কাউকে কিছু বলে যাসনি, আমাদের চিন্তা হয় না বলতো? আমি তো অফিস থেকে ফিরেই শুনছি তুই বাড়িতে নেই। কোথায় গেছিলে পরমেশ্বরী? জুজু স্কুলে গেছিলাম। কেমন আছে জুজু? আমার কথা কিছু জিজ্ঞেস করলো? কি বললো? হ্যাঁ, ও নতুন বৌমা সে কি বললে, তার অভিমান একটু কমেছে কি? হ্যাঁ, তাকে এখানে নিয়ে আসতে পারলে নে, শনিবার রবিবার এখানে আসবে, বলো চো তাকে। ও তো আর কোনোদিনও আসবে না মা আমার কাছে। আমি ডাকলেও আর কোনোদিনও আসবে না মা, আপনারা বলে দেখুন যদি আসে। ওর যত রাগ সব আমার উপর মা, যত অভিমান সব কিছু আমার উপর, মুখে না বললেও ওর চলাফেরা হাবভাব সব বদলে গেছে মা। এই জুজুকে আমি চিনি না, আমি এই জুজুকে চিনতেও চাই না মা। এই জুজুকে আমি চিনতেও চাই না, আমি আমার আগে সেই ছোট্ট সোনা জুজুকে ফেরত চাই মা, আমি আর কিচ্ছু চাই না। পরমেশ্বরী, বাচ্চাদের সঙ্গে ডিল করতে গেলে অনেক সতর্ক হয়ে সাবধানে পা ফেলতে হয়। তুমি একটা বড় ভুল করে ফেলেছো। তুমি যদি ওকে ভালোই বাসলে তাহলে এত সহজে ওকে চলে যেতে বললে কি করে? দেখো, তুমি যদি ভালো না বাসতে তাহলে জুজু এতটা আঘাত পেত না। আমি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এ বাড়ির আর প্রত্যেকটা লোক যদি বলতো তাহলে কিন্তু ও এতটা কষ্ট পেত না। কষ্ট পেয়েছে শুধুমাত্র তুমি বলেছো বলে। এখন কি করলে আমি জুজুকে ফেরত নিয়ে আসতে পারি সেটা আমায় বলো, আমার কিচ্ছু মাথায় আসছে না, আমি কি করে ওকে ফেরত আনতে পারবো? লড়াইটা এত সহজ হবে না। আমার কথায় ও আর আসবে না। আমি ভাবতেও পারছি না ও কিভাবে আমার আর ওর মাঝখানে এত বড় একটা দেয়াল তৈরি করলো। আমি আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেও এই দেয়াল ভাঙতে পারবো না। আজ
আজকে তো চেষ্টা করলাম পারলাম কই এই একটা দিনে আমার মেয়েটা এতটা বদলে গেল গো ও আজ আমাকে সেলিব্রিটি বলেছে আমি সেলিব্রিটি বলতে সেলিব্রিটি হয়ে স্কুলের সামনে তোমাকে আর আসতে হবে না এত কষ্ট আমি জীবনে কখনো পাইনি কোনো কথায় যখন প্রথম শো এসেছিল গানের প্রোগ্রাম এসেছিল এই ছোট্ট মেয়েটাই আমাকে জোর করে গান গাইতে পাঠিয়েছিল আমি আমি ভাবতে পারছি না এটাই আমার জুজু আচ্ছা তোমরা বেড়াতে যাচ্ছ না বেড়াতে যাও এখন আর বেড়াতে যাওয়ার প্রশ্নই উঠছে না কেন উঠছে না কেন অভিমন্যু এই প্রোগ্রামটা তো অনেক আগে থেকে তোমরা ঠিক করে রেখে দিয়েছিলে যা না পারো যাও অভিমন্যু একটু জুজুকে নিয়ে ঘুরে এসো ও এখন যাবে না ও এখন কোথাও যাবে না দিঘি ভাই আর অনন্যা সেই সুযোগটাই নেবে অনতন বৌমা ও মেয়েটার মন একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে বোঝনি ওর কথার কোনো কিছু মনে করো নি হ্যাঁ রাগ করো নি ওর কথায় ওর কথার আড়াল থেকে ওর ওর মূল খানা ওর মূল খানা যদি তুমি একটু বুঝতে পারতে আমি বুঝতে পারছি মা মা হয়ে বুঝবো না ওর মনের কথা সবটা বুঝতে পারছি আমি আমি শুধু এটা বুঝতে পারছি না আমি আমার আগের জুজুকে কি করে ফিরে পাবো মাথার ভেতরটা এত কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে মা কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কি করে জুজুকে আমি ফেরত নিয়ে আসব আমি তো ভেবেছিলাম আপনার ছেলের সঙ্গে অনন্যার বাড়িতে যাব সন্ধেবেলা কিন্তু তারপর নিজেই সিদ্ধান্ত বদল করলাম আমি পারছিলাম না আমি পারছিলাম না মা সারাটা দিন আমার তখন মনে হলো আমি ও স্কুলের সামনে চলে যাই গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে যেমন আমি ওকে আগে দিতাম তারপরে মা মেয়েতে দুজনে মিলে গিয়ে কোথাও একটা বসবো বসে মনের গল্প করব আর কথা বলতে বলতে আমি ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব নিঃশর্ত ক্ষমা মা আমি ওকে রাজি করাবো মা ওকে ওর বাড়িতে ফিরে আসার জন্য কিন্তু কিচ্ছু হলো না মা কিচ্ছু হলো না ও তোর সঙ্গে ভালো করে কথা বলেনি পারো বলেছে দিদি ভাই কিন্তু ও যেভাবে কথা বলেছে ওর থেকে বেশি ভালো হতো যদি আমার সঙ্গে না কথা বলতো আচ্ছা নতুন দি তুমি ওকে বলেছিলে যে তুমি ওকে ফিরিয়ে নিয়ে আসতে চাও আমার কোনো কথাই ওর কানে ঢোকেনি আর ও যা কথাগুলো বলেছে সেটুকুর মধ্যে এই বাড়ি ফিরে আসার কথা ছিল না জানো আমি ওকে বললাম আমি ওর জন্য খাবার রান্না করে নিয়ে এসেছি তাও খেলো না ও সে কি কথা বৌমা হ্যাঁ ও যেটা খেতে সব থেকে বেশি ভালোবাসে আলুর পরোটা আমি সেটাই করে নিয়ে গিয়েছিলাম ওর জন্য তুমি খাইয়ে দিলে না ও তো আমার সঙ্গে যেতেই চাইলো না ওকে আমি বললাম চল গাড়ি করে পৌঁছে দি স্কুল বাসে উঠে চলে গেল একটা সুযোগও দিল না আমার আমি ওকে বললাম তোর জন্য আমি আলুর পরোটা করে নিয়ে এসেছি বললাম
মামমাম সারাদিন অনেক কষ্ট করে, অনেক কাজ করে, অফিস যায়। তার মাঝে মামমাম টিফিন বানিয়েছে। তাই মামমামের টিফিনটা না খেয়েও আমার খাবারটা খেতে পারবে না। এই কথা বলেছে জুজু। লড়াইটা খুব কঠিন হয়ে গেছে নতুন মামা। এই পর্যন্ত তুমি সব লড়াইতেই জিতেছ, এখন দেখো শেষ পর্যন্ত এই লড়াইটা যদি জিততে পারো, তবে তবে আমার মনে হয় যে এই লড়াইটা জুজুই জিতবে। না বাবা, আপনি দেখে নেবেন, এই লড়াইটা আমি জুজুকে জিততে দিতে পারবো না। বাকি পৃথিবীর সমস্ত লড়াইতে আমার মেয়েটা জিতুক, কিন্তু ওর আর আমার সম্পর্কের লড়াইতে ওকে আমি কোনো দিনও জিততে দিতে পারবো না বাবা। ওকে যে করেই হোক আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো। আপনি দেখবেন বাবা, শুধু আমার উপর একটু ভরসা রাখবেন।